বন্ধুরা আমার গভীরে মনোযোগ, আল্লাহর অলি হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহ, ওই আমার বাবারা, ওই আল্লাহর অলির দরবারে যায় একটা যুবক হাজির হয়েছে, যায়া বলেন আল্লাহর অলি আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহর অলি আমাকে সেই গুনাহ থেকে বাঁচানোর জন্য কিছু নসিহত করুন, আল্লাহু আকবার কর। তো আল্লাহর অলির কাছে গেছে ওই যুবক, কি করত, গুনাহ থেকে বাঁচানোর জন্য তাকে কিছু নসিহত করত। আল্লাহর অলি আবার ডাক দেয়া বলেন যুবক, তোমার জীবনে কি কি করতে মনে চাই? ডাক দেয়া বলেন আল্লাহর অলি ও আল্লাহর অলি আমার জীবনে জিনা থেকে ধরে মদ গাঁজা থেকে ধরে যত অশালীন কাজ আছে সব আমার করতে মনে চাই, আল্লাহর অলি গো আপনি যদি আমাকে এই কাজের মধ্যে বাধা যেন হয়ে যায় সেই কতগুলা নসিহত আমাকে আপনি করে দেন। আল্লাহর অলি ডাক দেয়া বলেন যুবক, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে তুমি পাঁচটা নসিহত আমার মানতে হবে, আল্লাহ আকবার কর, কয়টা নসিহত মানতে হবে? বন্ধুরা রে আমার এক নাম্বার নসিহত হল, এ যুবক যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও নাম্বার ওয়ান কাজ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক কেন তুমি সাইরা দিবা, আল্লাহ আকবার কর। এখন আপনারাই বলেন আজকে এই বাসু ফকির রহমাতুল্লাহ হেলার আস্তানা থেকে বলেন রিজিকের মালিককে, আল্লাহ কোরআনের 12 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহু আকবার কর, একমাত্র রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। ডাক দিয়া বলেন যুবক রে, তুমি যদি গুনাহ করতে চাও আল্লাহর দেওয়া রিজিক কেন তুমি ছেড়ে দিবা, এবার যুবক ডাক দিয়া বলেন আল্লাহর অলি গো আমি যদি আল্লাহর দেওয়া রিজিক খানা ছেড়ে দিই আমি আর কি খাবো, খানা যদি খাইতে না পারি আমার দেহে শক্তি অর্জন হবে না, গুনাহ করতে পারবো না। এবার আল্লাহর অলি ডাক দেয়া বলেন যুবক, দুই নাম্বারটা হচ্ছে তোমার মনে যদি গুনাহ করতে চাই তুমি এমন জায়গার মধ্যে যাইয়া গুনাহ করবারে যুবক, যেই জায়গাটার মধ্যে গুনাহ করলে আমার আল্লাহ দেখে না, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি, আরো জোরে করুন আসেনি যুবক, ডাক দেয়া বলেন আল্লাহর অলি গো এক নাম্বারটাই আমার জন্য বড় কঠিন হয়ে গেছে, দুই নাম্বারটা আরো বড় কঠিন হয়ে গেছে। এবার আল্লাহর অলি ডাক দেয়া বলেন যুবক রে, তুমি তোমার নিজের মুখে তুমি বলো আল্লাহর দেওয়া রিজিক কানা খাইয়া আল্লাহর সামনে কিভাবে তুমি নাফরমানি করবা, তোমার মুখ দিয়া তুমি বলো কোন, আল্লাহু আকবার। যুবক এবারে ডাক দিয়া বলেন আল্লাহর অলি গো এটা কোনোভাবেই সম্ভব হয় না, এবার আল্লাহর অলি ডাক দিয়া বলেন যুবক রে তিন নাম্বার হচ্ছে ওই নসিহত রাম, তিন নাম্বার হচ্ছে তোমার কাছে যুজু মালাকুল মত আজরাইল হায়া আজির হয়ে যায়, মালাকুল মত আজরাইল রে বলবা
আমাকে কিছু সময় দাও, আমি আবাদত বন্দেগী কইরা লই, সময় তোমারে দিবনি। যুবক ডাক দিয়া বলেন, না গো আল্লাহর অলি সময় দিবে না, যেহেতু মালাকুল মউত আজরাইল একমাত্র বাবা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরদের উম্মতের রূহ নিয়েছে, সৃষ্টি জগতের সবার রূহ নিয়েছে, কিন্তু একমাত্র রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীজির রূহ মুবারক আনার জন্য শুধু একমাত্র অর্ডার চেয়েছে, সময় দিয়েছে, কথা বলেছে। কিন্তু এই আমাদের নবী ব্যতীত অন্য রূহ নেওয়ার সময় অনুমতিও লাগবে না, জিগাইবেও না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক রে, ও যুবক, তাহলে তুমি কিসের আশায় বসিয়া রইলা? তুমি যদি আল্লাহর দেওয়া রিজিক খানো বন্ধ না করতে পারো, আল্লাহ দেখে না এমন জায়গার মাঝে যাইয়া গুনাহ করতে না পারো, আজরাইল যদি তোমার কথা না শুনে, তাহলে তুমি এবার বলো তোমার কাছে কি পাওয়ার আছে, কি শক্তি আছে তুমি গুনাহ করার? এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, যুবক রে, চার নাম্বার হইল হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, আল্লাহু আকবার, হাসরের ময়দান কেমন ময়দান হবে? 50,000 বছরের লম্বা সমান হবে, তামার জমিন হবে, মাতার সোয়াত উপরে সূর্যটা আসিবে রে বাবা। একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষ আল্লাহকে চিনায় দেয়, নবীকে চিনায় দেয়, ওলি আল্লাহদের কাছে গেলে মানুষ ভালো হয়ে যায়। এটা বোঝানোর জন্য আজকে আলোচনাটা আমি জিকির মিডিয়ার মাধ্যমে, মিডনাইট টি মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমি মাওলানা সুবানজির চ্যালেঞ্জের মোকাবেলা করে দিতে চাই। যে যাই বলো, আমি আমি বলতে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর ওলিদের কাছে গেলে মুর্দা কলবটা জিন্দা হয়ে যাক না, সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, যুবক, চার নাম্বার হচ্ছে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর আসনে বসে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবেন, সমস্ত হাসরবাসী থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত হাসরবাসী ইয়া নাফসি নাফসি বলতে থাকবে। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, যুবক রে, আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ওই সময় তুমি বলবা, না না না, আমি জাহান্নামী না, আমাকে জান্নাতে, জান্নাতের ফেরেশতা পাঠাও, আমি জান্নাতে যাব, তোমার কথা শুনবিনি। যুবক এবার ডাক দেয়া বলেন, না, এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক রে, আল্লাহর দেওয়া রিজিক কেন তুমি সারতে পারতা না? আল্লাহ দেখে না এমন জায়গার মাঝে যাইও গুনাহ করতে পারতা না? ওরে যুবক, আজরাইল তোমার কথা শুনবে না, হাওয়া ময়দানে মাহাসরেও তোমার কথা ফেরেশতারা শুনবে না, তাহলে আর দেরি করে লাভ নাই, মুহূর্তের ভিতরে তুমি কি করবা তুমি ডিসিশন না হও। এবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আপনার কদমে আমি দরি গো হুজুর, আল্লাহর ওলি মেহরবানি করে আমাকে তওবা করায়া দেন, আর পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমার জানে মদিনা, আমার প্রাণে মদিনা, আমার জান, আমার
বলো না জানে মদিনা, বলো না প্রাণে মদিনা, আমার জানে মদিনা, আমার প্রাণে মদিনা, ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে, ও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আলোচনাটার শেষ অংশে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহর ওলিদের সাথে যারা যুদ্ধ করার পরিকল্পনা করবে, করার আগেই আমার আল্লাহ তার বিরুদ্ধে স্বয়ং যুদ্ধের ডিক্লার করে দেখুন, সুবহানাল্লাহ। হাদিসে কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যখন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই খানকা শরীফে মৌলানা ইসমাইল আনসারির জবান থেকে কোরআন হাদিস থেকে আমরা কি পাইলাম, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করণ যাবে না, ওলি আল্লাহর সাথে কোনো দুশ্মনী করা যাবে না। তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওলি আল্লাহদের সহাবতি যেন আমরা থাকতে পারি, ইমান আর আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন মদিনাওয়ালা কামলেওয়ালা রুসিলাই গাউসে পাকের রুসিলাই আমাদের সিনারা যেন মদিনার আয়না বানিয়ে দেয়, বলেন আমিন।